ওটাই এটা নিয়ে শুরু হয়েছে, কারণ অ্যাকর্ডিং টু আমাদের সিনেবাবদা মানে মৃন্ময়ের, যে ও কিছু অয়েলিং করেছে তার জন্য তেল মেরেছে, এর জন্য গেছে। কিন্তু ও কিন্তু একবারও বলেনি, যেটা ও অলরেডি ভিডিওতে ক্লিয়ার করেছে, যে কিরণ দত্ত তেলটা জিটিভিকে মেরেছে, এটা বলেনি। বলছে কোথাও না কোথাও, যদি যেহেতু অলরেডি ও জিটিভির পারফর্মার ছিল, সিনেবাব মৃন্ময় মিরাক্কেল পারফর্মার ছিল, কিন্তু জিটিভি ওকে তারপরও নিল না, তার জায়গায় কিরণ দত্তকে নিল, বঙ্গাইকে নিল। কারণ হচ্ছে কিরণ দত্ত হয়তো ওখানে কোনো কিছু ম্যানেজমেন্ট, কিন্তু সিনেবাবদা পরিষ্কার বলে দিয়েছে যে এটার ফেইলিয়ার হচ্ছে জিটিভি ম্যানেজমেন্ট, সে কেন নিল না। কিন্তু সেখানে সেটা থাকলো না, সেই ঝগড়াটা শুরু হয়ে নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল, মানে ছোট্ট একটা পশ্চিমবঙ্গকে ভাগাভাগি করে দেওয়া হলো, যে নর্থ বেঙ্গল চিরকাল উপেক্ষিত। তাই নর্থ, অথচ দুজনেই কিন্তু প্রপার কলকাতার ছেলে নয়, একজন যেমন কুচবিহার আরেকজন ঠিক তেমনি নদিয়ার, বঙ্গাই হচ্ছে নদিয়ার ধুবুলিয়া আমাদের ঝুমার গ্রামের, আরও হচ্ছে, এবং দুজনেই জানে ফেস করেছে জীবনে যে কলকাতার আশেপাশের লোকগুলি যারা হয় এরা বঞ্চিত। যখন ঝগড়া, যখন কন্ট্রোভার্সি শুরু করব, তখন আমরা এসব সব ভুলে গিয়ে কখনো দেশ ভাগ কখনো এরিয়া ভাগ করতেই থাকব। এখন দেখো এই ভাগের, এই যে ভাগাভাগি ঝগড়ার আসল এফেক্টটা কোথায় হলো, এফেক্টটা হলো সিনেবাব মৃন্ময়ের নতুন ম্যারিড লাইফে। নতুন ম্যারিড লাইফে ওর স্ত্রী চেয়েছিল এই ঝগড়াগুলি, এই কন্ট্রোভার্সিগুলি বন্ধ হোক, তার জন্য একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল ফেসবুকে। সেই পোস্ট নিয়ে বিশাল কথা হয়ে গেল, এক ফেসবুক পোস্ট নিয়ে বিশাল কথা হয়ে গেল, ওইটা নিয়ে বঙ্গায় একটা ভিডিও বানিয়ে ফেলল, তাও আবার কি করে পার্সোনাল অ্যাটাক করে। কারণ আমরা কেউ কন্ট্রোভার্সি থেকে দূরে থাকতে পারি না। এখন সেই ভিডিওর প্রেক্ষিতে এবং সেই পোস্টের প্রেক্ষাপটে কি বলল ওরা হাজব্যান্ডরা দুজনে এসে ভিডিওতে, একটু দেখে নাও।